হ্যালো ফ্রেন্ডস, আমি উৎপল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউবি সাপোর্ট ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। বর্তমানে 2G ইন্টারনেটের দিন কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। 3G ইন্টারনেট কোনো কোনো জায়গায় খুঁজে পাওয়া গেলেও বর্তমানে প্রায় জায়গায় কিন্তু 3G ইন্টারনেটটা খুঁজে পাওয়া যায় না। বর্তমানে চলছে কিন্তু 4G ইন্টারনেট, আর সেই 4G ইন্টারনেটের দিনও কিন্তু শেষ হতে চলেছে। তাই বর্তমানে আসতে চলেছে 5G ইন্টারনেট, আর সেই জন্য বিভিন্ন মোবাইল সংস্থা 5G স্মার্টফোন তৈরিতে কিন্তু এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে বহু কোম্পানি তাদের তৈরি 5G স্মার্টফোন কিন্তু অলরেডি বাজারে লঞ্চ করে দিয়েছে। ঠিক তেমনই একদম কম দামে বা একদম সস্তায় রিয়েলমি কিন্তু একটি ফোন বাজারে লঞ্চ করেছে, যার নাম হচ্ছে রিয়েলমি 8। আর এই ফোনটির সাথে টক্কর নিতে বাজারে স্যামসুং কিন্তু একটি ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম হচ্ছে স্যামসুং গ্যালাক্সি A22। যদিও বলে দিই, স্যামসুং এর এই ফোনটি কবে লঞ্চ করতে চলেছে সেটা কিন্তু এখনো জানানো হয়নি। শুধুমাত্র সূত্র মারফত জানা গিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি, অর্থাৎ 2-1 মাসের মধ্যে কিন্তু তারা এই ফোনটি বাজারে আনতে চলেছে। তো আজকে দুটি ফোনের মধ্যে কোন ফোনটি সব থেকে বেস্ট হতে পারে এবং কোন ফোনটি আপনার কিনা উচিত, এটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ড, এবার সরাসরি চলে আসবো এই দুটি ফোনের মধ্যে পার্থক্য কোথায়। সো পার্থক্য দেখতে গেলে আগে আমাদের দেখতে হবে দুটি ফোনের মধ্যে কি কি ফিচার দেওয়া রয়েছে বা কি কি ফিচার রয়েছে। যেহেতু অলরেডি রিয়েলমি 8 ফোনটি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, অর্থাৎ তার যে ফিচার রয়েছে সেই ফিচারগুলো কিন্তু আমরা জানতে পাচ্ছি। যেহেতু স্যামসুং গ্যালাক্সি A22 এখনো লঞ্চ হয়নি, তবে সূত্র মারফত যে বিষয়গুলি জানতে পেরেছি বা যে যে ফিচারগুলি জানতে পেরেছি সেগুলো কিন্তু জানাবো আজকের ভিডিওতে। যেমন প্রথমে চলে আসছে র্যাম। রিয়েলমি 8 এই ফোনটি কিন্তু 4GB র্যামে লঞ্চ করা হয়েছে, যার স্টোরেজ আপনি পেয়ে যাবেন 128GB। এছাড়া আপনি যদি এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনি 1TB-র এক্সট্রা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে স্যামসুং গ্যালাক্সি A22 ফোনটিতে 4GB ও 6GB দুটি র্যামেই কিন্তু লঞ্চ করতে চলেছে। অর্থাৎ আপনি যদি 4GB র্যামের ফোনটি নেন, তাহলে আপনি পেয়ে যাবেন 64GB স্টোরেজ। 4GB র্যামের সাথে আরেকটি ফোন লঞ্চ হবে, যেটি হচ্ছে 128GB স্টোরেজ, এবং 6GB সাথে আপনি পেয়ে যাবেন 128GB স্টোরেজ। তবে এইখানে জানিয়ে রাখি, দুটি ফোনে কিন্তু আপনি এক্সট্রা এসডি কার্ড যদি ব্যবহার করতে চান, 1TB পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এবার সরাসরি চলে আসবো এই দুটি ফোনের ডিসপ্লের কথায়। রিয়েলমি 8-এ 6.5 ইঞ্চি ফুল এআর রয়েছে। এদিকে স্যামসুং বলেছে তারা যে ফোনটি লঞ্চ করতে চলেছে সেই ফোনটি কিন্তু 0.1 ইঞ্চি কম দিয়ে, অর্থাৎ 6.4 ইঞ্চির HD+IPS LCD ডিসপ্লে কিন্তু তারা দিতে চলেছে বা তারা কিন্তু দেবে, এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে। এরপর চলে আসবো এই দুটি ফোনের ক্যামেরার কথায়। আপনি যদি রিয়েলমি 8 ফোনটি নিতে চান বা আপনি যদি রিয়েলমি 8 ফোনটি নেন, তাহলে কিন্তু এই রিয়েলমি 8 ফোনে আপনি ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন, যার প্রাইমারি ক্যামেরা পাবেন 48 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা পাবেন 2 মেগাপিক্সেল, এবং একটি নর্মাল লেন্স পাবেন 2 মেগাপিক্সেলের। সেই সাথে আপনি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের। তবে এইখানে স্যামসুংও কিন্তু ট্রিপল ক্যামেরা দিচ্ছে, অর্থাৎ 48 মেগাপিক্সেল, এবং রিয়েলমির থেকে একটু বেশি দিচ্ছে সেকেন্ডারি ক্যামেরা। অর্থাৎ স্যামসুং কিন্তু সেকেন্ডারি ক্যামেরা দিচ্ছে 8 মেগাপিক্সেল, এবং নর্মাল যে লেন্সটি দিচ্ছে সেটি দিচ্ছে 2 মেগাপিক্সেলের। রিয়েলমি যেমন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে বা সেলফি ক্যামেরা দিয়েছে, এইখানে কিন্তু স্যামসুং একটু কম দিচ্ছে, অর্থাৎ 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু তারা দিতে চলেছে এই ফোনটিতে। এবার চলে আসবো এই দুটি ফোনের ব্যাটারি কথায়। রিয়েলমি 8-এ 5000mAh এর ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে, এবং সূত্র অনুযায়ী স্যামসুং গ্যালাক্সি A22-তেও কিন্তু 5000mAh এর ব্যাটারি দিতে চলেছে। এবার চলে আসবো এই দুটি ফোনের প্রসেসরে। রিয়েলমি 8-এ মিডিয়াটেক ডায়মন্ড সিটি 700 প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে বা দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী স্যামসুং গ্যালাক্সি A22-তেও কিন্তু মিডিয়া ডায়মন্ড সিটি 700 প্রসেসরটি দিতে চলেছে। এবার চলে আসবো দুটি ফোনের দামে। রিয়েলমি 8-এর ফোনটির দাম করা হয়েছে 13,999 টাকা। সেখানতে কিন্তু স্যামসুং কোম্পানি বা স্যামসুং গ্যালাক্সি A22 ফোনের দাম কিছুটা কম করা হয়েছে 13,100 টাকা। দুটি কোম্পানি দুটি 5G ফোনই কিন্তু দুর্দান্ত ফোন। অলরেডি আপনি যদি রিয়েলমির কোনো ফোন ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে রিয়েলমির ফোনগুলো কিন্তু কেমন করে। অতএব আপনি যদি মনে করেন যে আপনি রিয়েলমির এই ফোনটি নেবেন, তাহলে কিন্তু আপনি নিতে পারেন। অথবা আপনি যদি স্যামসুং এর কোনো ফোন ব্যবহার করে থাকেন এতদিন ধরে, তাহলে নিশ্চয়ই জানবেন যে স্যামসুং এর ফোনগুলি কেমন করে থাকে তারা।
অতএব এইখানে কিন্তু আপনি স্যামসুং গ্যালাক্সি A22 ফোনটিও নিতে পারেন। তবে ফারাক এই জায়গায় হচ্ছে রিয়েলমি 8 ফোনটি কিন্তু আপনি এখনই কিনতে পারবেন, আর আপনি যদি স্যামসুং এর এই ফোনটি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়ে, ভিডিওটি কেমন লাগলো সেটা বিষয়ে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।